বন্ধুরা, পাওয়ার কোয়ারির অ্যাডভান্স লেভেলের আরেকটা টিউটোরিয়াল আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা জেনারেল যারা এক্সেল ইউজ করি তারা পিভট টেবিল সম্পর্কে জানি। পিভট টেবিল হচ্ছে অনেকগুলো র ডাটাকে সে সামারি করে দেয়। আজকে আমরা দেখব পাওয়ার কোয়ারির মাধ্যমে সেই সামারিকে কিভাবে র ডাটায় কনভার্ট করে। দ্যাট মিন্স আমরা র ডাটা থেকে সামারিতে নিয়ে আসি। আজকে আমরা পিভট টেবিলে দেখব হচ্ছে সামারি থেকে কিভাবে ভেঙে চুরে র ডাটায় ব্যাক করে যাওয়া, যেটা পিভট টেবিলে যদি আপনি ভ্যালু পেস্ট করে ফেলেন তাহলে কিন্তু সেই জায়গাটায় যাওয়া সম্ভব না। বাট যদি ভ্যালু পেস্ট না করেন তাহলে হয়তো বা ডাবল ক্লিক করলে চলে যায়। আজকে আমরা দেখব পাওয়ার কোয়ারির মাধ্যমে সামারি ডাটাকে কিভাবে আপনি তার র ডাটায় চলে যাবেন, দ্যাট মিন্স কিভাবে আনপিভট করবেন। বন্ধুরা, সাথে আছি আমি আব্দুল্লাল মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো আপনি অটোমেটিক তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বলা হয়ে থাকে কাঁচের দেয়াল ভাঙলে তা কখনোই আর জোড়া লাগে না, তেমনি এক্সেলের কোনো র ডাটা থেকে আপনি যদি সামারি ডাটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটা প্রসেস অবলম্বন করে যেতে হবে। বাট এরপরে যদি আপনার মনে কখনও এরকম আশা সঞ্চার হয় যে আমি এই সামারি ডাটা থেকে আবার র ডাটায় ব্যাক করব, তাহলে কিন্তু সেটা আর সম্ভব নয়। না বন্ধুরা, কথাটি একদম সত্য নয়। আজকের ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই অবশ্যই সেই জিনিসটা পারবেন যে সামারি ডাটা হওয়ার পরেও আপনি সেটাকে ভেঙে চুরে কিভাবে র ডাটায় আবার ব্যাক করবেন। দ্যাট মিন্স সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো সিনেমা যেরকম পিছনে যায় তেমনি সামারি ডাটা যেভাবে তৈরি হয়েছে তেমনি সেই সোর্স ডাটায় আপনি স্টেপ বাই স্টেপ ব্যাক করতে পারবেন। বন্ধুরা, বলছিলাম পাওয়ার কোয়ারির কথা। পাওয়ার কোয়ারির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সামারি ডাটা থেকে আপনি কিভাবে এই ভেঙে চুরে র ডাটায় আবার ব্যাক করবেন, এবং ভিডিওর শেষে দেখাবো এই র ডাটা থেকে আবার আপনি কিভাবে এই চমৎকার যে পিভট টেবিলটি করা আছে এইটার মতো সেই জিনিসটা। বন্ধুরা দেখেন, এখানে যে প্রজেক্টটি আছে এখানে আমি ইউজ করেছি হচ্ছে ফাংশন, আর এখানে ইউজ করেছি হচ্ছে পিভট টেবিল। ভিডিওর প্রথম পর্যায়ে দেখাবো এই সামারি ডাটা থেকে আপনি কিভাবে র ডাটায় ব্যাক করবেন, এবং দ্বিতীয় পর্বে দেখাবো এই র ডাটা থেকে আবার আপনি কিভাবে পিভট টেবিলের মাধ্যমে এই সামারি ডাটা তৈরি করবেন। অনেকে হয়তোবা এরকম 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 এই যে ডাটা সাম করতে পারেন না, কারণ হচ্ছে অনেকেই পিভট টেবিলের জেনারেল ইউজটা জানেন বাট এরকম কিছু কাজ করতে হলে সে ভেবাচাকা খেয়ে যায়। বন্ধুরা, আজকে দেখাবো এই সামারি থেকে কিভাবে আপনি র ডাটায় ব্যাক করবেন। তো আজকের এই কাজটি করার জন্য আমাদের যে ডাটাটি লাগবে সেই ডাটাটি এখানে আসে, তো এই ডাটাটি আমরা হাত দিব না, আমরা এখানে চলে যাবো হচ্ছে এটাকে ভ্যালু পেস্ট করব, কন্ট্রোল সি অল্টেজ ভিভি, যেটাকে আমরা ভ্যালু পেস্ট করে ফেললাম। বন্ধুরা, এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে গত পর্বের ভিডিওতে যারা কমেন্ট করেছেন, প্রথম যারা কমেন্ট করেছেন, এমন কিছু লোকদের নিয়ে আমি প্রজেক্ট শিট তৈরি করে থাকি। আপনি যদি মনে করেন যে আপনার নামটিও পরবর্তী প্রজেক্ট শিটে স্থান পাক, তাহলে এখনই কমেন্টস করে ফেলুন, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনার জায়গা হবে। তো বন্ধুরা, আমাদের এটা ভ্যালু পেস্ট করা শেষ। পাওয়ার কোয়ারির প্রথম শর্ত হচ্ছে যে ডাটাটা নিয়ে আপনি কাজ করবেন সেই ডাটাটি অবশ্যই টেবিল ফর্মেটে থাকতে হবে, তাহলে বেটার, টেবিল ফর্মেট ছাড়াও পারবেন। তো এই ডাটাকে আমরা টেবিল ফর্মেটে নেব, দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলে আমাদের একটা উইন্ডো ওপেন হবে, দেন হচ্ছে আমরা এখানে সিম্পলি ওকে প্রেস করব। এখন দেখেন এই যে ডাটাটা, সেই ডাটাটা হচ্ছে আমাদের টেবিলে কনভার্ট হয়ে গেছে। এবার চলে যাবো হচ্ছে আমরা ডাটা ট্যাবে যাওয়ার পর আমরা যাবো হচ্ছে ফ্রম টেবিল রেঞ্জ। বন্ধুরা, আমি ইউজ করছি 2019 ভার্সন, যারা 2016 এবং 19 ভার্সন ইউজ করতেছেন তাদের এই পাওয়ার কোয়ারি, দ্যাট মিন্স গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা, এইটা থাকবে হচ্ছে ডাটা ট্যাবে। যারা 16 আগের ভার্সনগুলি ইউজ করেন তাদের পাওয়ার কোয়ারিটা থাকে এখানে, জায়গা আলাদা হলেও কাজের জন্য কিন্তু একই। বন্ধুরা, আমরা চলে যাবো হচ্ছে ফ্রম ট্যাব, দ্যাট মিন্স টেবিল, দেন হচ্ছে আমাদের পাওয়ার কোয়ারির যে উইন্ডোটা, যে ফিচারটা, সেটা ওপেন হবে। এরপর আমরা একটু দেখে নেই যে নতুন জায়গায় এসে আমাদের ডাটার চেহারাটা কোনো চেঞ্জ হলো কিনা। না বন্ধুরা, দেখেন আমাদের ডাটা যেভাবে ছিল ঠিক সেভাবেই আসে। আর আপনারা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার কোয়ারির ফাংশন। এই ফাংশনগুলো নিয়ে আমরা সামনে আরও যখন অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আসবে, যেটা আপনি কিভাবে এই পাওয়ার কোয়ারির মাধ্যমে সূত্রের মাধ্যমে এই সামারিটা তৈরি করতে পারেন সেটা আমরা দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই পাওয়ার কোয়ারিটা আপনি কতটুকু জায়গার ভিতরে করবেন।
করবেন। তার আগে আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে আসি যে এখানে আমরা যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটার আসলে অর্থটা কী। যেমন এখানে দেখেন এই যে মনির হোসেন, আমরা এখানে কি করলাম কপি পেস্ট করলাম মনির হোসেন, ওকে, সে হচ্ছে বরিশাল তার বাড়ি, ওকে তার বরিশাল বাড়ি, দেন হচ্ছে রিটেল ওই অনলাইন, দেন হচ্ছে ভ্যালু পেস্ট, এরপর হচ্ছে তার কি সে এই এই প্রোডাক্টগুলো সে বিক্রি করে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার এখানে চলে আসবে ট্রান্সপোজ হয়ে। এরপরে কি এতটুকু ডাটাটা যদি আমি ফিল করে দেই যে কন্ট্রোল ডি, দেন হচ্ছে এই যে ডাটাটা চলে আসলো এখানে কপি, এটাকে আমরা করে দিব হচ্ছে ট্রান্সপোজ। দ্যাট মিনস এইভাবেই কিন্তু ভেঙে চুরে একটা নতুন ডাটা তৈরি হবে। আবার আমরা মনির হোসেনকে নিব, বরিশালকে নিব, রিটেলকে নিব, আবার এই ডাটাটা নিব। দ্যাট মিনস এভাবেই কিন্তু এই ডাটাটা আস্তে 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 নিচে বড় হয়ে এটা র ডাটায় রূপান্তর হবে। বন্ধুরা আমরা একটু দেখি তাহলে আমাদের সেই পাওয়ার কোয়ারির উইন্ডোতে চলে যাই। এটা করার জন্য আমি যেটা একটু আগে দেখালাম সেটা হচ্ছে দ্যাট মিনস এই মনিরকে বরিশাল অনলাইন এভাবে ভেঙে ভেঙে আমরা এই যে ডাটাটাকে ভাঙবো। তো যতটুকু ডাটা আপনি ভাঙবেন দ্যাট মিনস আনপিভোট করবেন, আমরা করেছিলাম হচ্ছে পিভোট, দ্যাট মিনস এটা হচ্ছে সামারি, আপনি এক কথায় বলতে পারেন পিভোট, এখন এটাকে আমরা আনপিভোট করব। এই আনপিভোট করার জন্য যতটুকু ডাটাকে আপনি আনপিভোট করবেন সেই ডাটার প্রথম কলাম, দেন হচ্ছে শিফট বাটন প্রেস করে ধরে লাস্ট কলামে গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করবেন। আবারও বলছি টোটাল ডাটাটা সিলেক্ট করতে হবে, এটা যদি এক্সেল হতো তাহলে আমি এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এখানে চাপ দিলে চলে আসতো, বাট এই পাওয়ার কোয়ারিতে কিন্তু আসবে না। পাওয়ার কোয়ারিতে যদি আপনি করতে চান তাহলে এই কলামটা মুভ করবে। তো এটাকে ঠিক রাখার জন্য আমরা কী করব, প্রথম কলামটা সিলেক্ট করব, দেন হচ্ছে শিফট বাটন প্রেস করে ধরব, দেন হচ্ছে লাস্টের যে কলাম অর্থাৎ আপনি যে জায়গাটায় লাস্ট রাখতে চান সেখানে গিয়ে আপনি মাউসের লেফট বাটন প্রেস করবেন, দেন চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আনপিভোট কলাম। এখানে যদি আমি ক্লিক করি আপনি সিম্পলি ম্যাজিকের মতো একটা জিনিস দেখতে পাবেন, যেমন দেখেন বন্ধুরা আনপিভোট কি দেখলেন, সিম্পলি ম্যাজিক। দেখেন আমরা একটু আগে কী করেছিলাম, এই যে এখানে কী করেছিলাম বন্ধুরা, এই যে এই জায়গাটা যেটা করেছিলাম দেখেন মনির হোসেন বরিশাল অনলাইন চেয়ার ডেস্ক ইত্যাদি 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 ইত্যাদি, ওকে। এরপর আবার মনির হোসেনের দেখেন এই রিটেল শুরু হয়েছে, এই যে মনির হোসেনের যে রিটেলের যে ডাটাগুলো সেগুলো তৈরি হয়েছে। দ্যাট মিনস প্রত্যেকটা ডাটার কিন্তু আবার র ডাটা তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা হোমে যাই, দেন হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড, এখানে আমরা চাই এটার একটা নাম দিতে পারি সাপোজ কম্প্রেসড। এবার যদি এখান থেকে আমরা ক্লোজ অ্যান্ড লোড, দেন হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড, এবার আমাদের সেই নতুনটা ডাটাটা তৈরি হচ্ছে। এখন দেখেন এখানে কি হলো, এখানে 112টা রো লোডেড হয়েছে এবং দেখেন এখানে আমাদের যেটা আমরা দেখেছিলাম পাওয়ার কোয়ারিতে সেই জিনিসটা এখানে চলে আসছে। এরপর এটার মজার একটা ব্যাপার হচ্ছে কি, আমরা যদি এখানে কোনো সাপোজ নতুন ডাটা ইনপুট করতে চাই, মামুন, দেন হচ্ছে ঢাকা, দেন হচ্ছে অনলাইন, আচ্ছা শুধু আমি অন দিলাম, ফাইভ একটা দিলাম, যে কোনো একটা কিছু দিলাম, যে কোনো একটা কিছু দিলাম, দেন হচ্ছে এইটা দিলাম। এবার যদি আমরা আমাদের এই শিট টুতে চলে যাই, জাস্ট রিফ্রেশ দিয়ে আমরা যদি ডাউনে চলে যাই তাহলে দেখেন কি আসে, মামুন। দ্যাট মিনস পাওয়ার কোয়ারির ম্যাজিকটাই হচ্ছে এই জায়গাটায়। বন্ধুরা ভালো করে একটু শিখে নিন এবং দেখে নিন যে পাওয়ার কোয়ারির ম্যাজিকটাই হচ্ছে এই জায়গাটায়। এখানে দেখেন এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আসেনি, এখানে রিফ্রেশ দেওয়ার কিন্তু জায়গা নেই, যদিও ডায়নামিকভাবে সূত্র করা, এটা হচ্ছে এইটার উপরে বেস করে সে এখানে ডাটাগুলো নিয়ে আসছে, বাট এখানে আর কোনো নতুন মামুন নেই যেই কারণে সেখানে আনতে পারছে না। পাওয়ার কোয়ারির ম্যাজিকটা হচ্ছে আমরা এখানে যে জিনিস নতুন আপডেট হবে সেটা এখানে চলে আসবে। তো বন্ধুরা পাওয়ার কোয়ারির মাধ্যমে আমরা যেটা করলাম যে এই যে সামারি ডাটা থেকে আমরা র ডাটায় ব্যাক করলাম, এখন আমরা দেখব এই যে র ডাটা, এই র ডাটা থেকে আমরা যেখানে সুন্দর একটা পিভট টেবিল তৈরি করেছি এই জিনিসটাকে কিভাবে তৈরি করা যায়। তো আমরা চলে যাই এখানে, দেন হচ্ছে আমাদের এখানে ইনসার্টে যাব, দেন হচ্ছে পিভট টেবিল, দেন হচ্ছে আমি এক্সিস্টিং শিট, এখানে কার্সার ক্লিক করলাম, আমরা সাপোজ এই জায়গাটায় চাচ্ছি, দেন হচ্ছে ওকে দিব। এখন দেখেন পাওয়ার কোয়ারির যে গতানুগতিক সেই ধারা চলে আসছে, কাস্টমার নেম, কাস্টমার কোম্পানি, প্রোডাক্ট সোল্ড কোথায় যাবে, প্রোডাক্ট সোল যাবে হচ্ছে আপনার এই জায়গাটায়, ওকে, দেন হচ্ছে সেল চ্যানেল যাবে এখানে, দেন হচ্ছে টোটাল যাবে এখানে। এখন দেখেন আপনার এই যে পিভট টেবিলের এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে। এখন এটাকে আপনাকে একটু ফরমেটিং করতে হবে। ফরমেটিং কীভাবে করবো আমরা একটু যদি দেখি, চলে যাবো আমরা এখানে ক্লিক করবো, দেন যাবো হচ্ছে ডিজাইনে, দেন প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে ডোন্ট শো সাব টোটাল, আমরা সাব টোটাল অফ করে দিলাম, গ্র্যান্ড টোটাল টোটালটাই অফ করে দিলাম, দেন হচ্ছে রিপোর্ট লেআউট
প্রথমে একটা ক্লিক করলাম, দেখি যে আমার এভাবে পছন্দ হয় কিনা, না এভাবে আমার পছন্দ হয় না। আবার চলে যাব হচ্ছে ডিজাইনে, দেন হচ্ছে আমি যদি টেবুলার ফর্মে যাই, হ্যাঁ এটা মোটামুটি একটু ঠিক আছে। এবার আরেকটু আমরা ফরমেশন করব, সেটা কি এখানে যাওয়ার পর এটাকে আমরা রিপিট অলে দিয়ে দেব। এখন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ম্যাজিকের মতো জিনিস চলে আসছে, যে আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বরিশাল অনলাইন। এই যে দেখেন এখানে আব্দুর রাজ্জাক ভাই কোথায় আছে, পালিয়েছে কিনা, এই যে দেখেন। দ্যাট মিন্স আমাদের এই র ডাটা থেকেও কীভাবে সামারি শিট পিভট টেবিলের মাধ্যমে এরকম চমৎকার পিভট টেবিল তৈরি করা যায় সেই জিনিসটাও শিখলাম। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে সামারি ডাটা থেকে আপনি কীভাবে আনপিভট করে আবার র ডাটায় ব্যাক করবেন, এবং র ডাটা থেকে কীভাবে আপনি আবার সেটাকে পিভট টেবিলে নিয়ে আসবেন। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনার যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটাও জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়টা কভার করার জন্য। বন্ধুরা শেষে শুধু এটাই বলবো, আজকে আমি যেটা দেখালাম এটা স্যার আপনার কাছে যদি অন্য কোনো পদ্ধতি, মেথড, সিস্টেম থেকে থাকে প্লিজ সেটা কমেন্ট সেকশনে শেয়ার করবেন, তাহলে আমরা আপনার কাছ থেকেও কিছু শিখতে পারবো। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।